তো বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখছি যে গত টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কীভাবে মানে গুগল অ্যাডটা কীভাবে কাজ করে এবং কোন কোন প্ল্যাটফর্মে কী কীভাবে দেওয়া যায় এবং এটা বিজনেসকে আপনার বিজনেসকে কীভাবে প্রমোট করতে পারে। তো আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল চেষ্টা করতে শর্ট করে দিতে, মৌলিক কথাটা বলতে, বিস্তারিত না বলতে, কেননা টিউটোরিয়াল একদিকে বড় হলে যেমন বোরিং হবেন, পাশাপাশি যদি ব্রড আলোচনা করে সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন। তো আমি চেষ্টা করি যেখানে ব্রড আলোচনা করা সেখানে করতে, আর যেখানে দরকার না সেখানে না করার চেষ্টা করি, এবং টিউটোরিয়ালগুলো সর্বোচ্চ গেলে 7 থেকে 10 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি। অনেকগুলো টিউটোরিয়াল আমি চেষ্টা করি যত সম্ভব 5 থেকে 6 মিনিটের ভিতরে করা যায়, তো সেটাও আপনি সময় নিয়ে নিয়ে দেখতে পারবেন। তো ঠিক আছে, আমরা আজকে দেখব কিভাবে গুগল অ্যাড মানে গুগল অ্যাডস টুলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা যায়। গুগল অ্যাডস টুল নতুন নাম, আগে ছিল গুগল অ্যাডওয়ার্ড, তো গুগল অ্যাডওয়ার্ড থেকে এখন গুগল অ্যাডস নতুন নাম করা হয়েছে এবং চেঞ্জ করে, তো এখন এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো এরকম দেখেন আপনি অ্যাড ডট, এই লিঙ্কটাতে যাবেন ad.google.com, aids.google.com, এই লিঙ্কটাতে গেলে আপনি এরকম পাবেন, অথবা গুগলে যদি সার্চ করেন তো পাবেন। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন এখানে GWGLE গুগল ADS অ্যাডস লিখে সার্চ করবেন, সার্চ করলে এখানে চলে আসবে, বিজ্ঞাপন এটা দেখার দরকার নেই। তারপরে গুগল অ্যাডস ad.google.com এখানে গেলেও আপনি এই ইন্টারফেসটা পাবেন, ঠিক আছে, এরকম পাবেন। এখন এখন এসে কি করবেন, এখানে এখানে যদি আপনি নিচে আসেন তো একটু দেখতে পারবেন যে কি কিভাবে আপনার এই গুগল অ্যাডটাকে কাস্টমারের কাছে পৌঁছায়। ড্রাইভ ওয়েবসাইট ভিজিটর নিয়ে আসে, ঠিক আছে, তারপরে গেট মোর ফোন কলস, আপনি ফোন কলস কল টু বাটন, কল টু অ্যাকশন বাটন সেট করে রাখতে পারেন, সেখানে ক্লিক করলে কল টু অ্যাকশন ইনক্রিজ ইওর ভিজিটর, ভিজিটর ইনক্রিজ করে, ঠিক আছে। এখন আমি আরো কিছু আছে, আপনি চাইলে এখানে দেখে নিন, পড়ে নিন, পড়লে আরো ভালো ইয়ে হবে। তো আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করলাম, স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমার এখানে একটা ইমেল চাইবে, ইমেল চাবে, এখন আমি একটা ইমেল এখানে দিতে হবে। তো মনে করেন আমি এখানে একটা ইমেল দিলাম, যে কোনো একটা ইমেল দিলাম, দেওয়ার পরে নেক্সট দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এখানে পাসওয়ার্ড চাইবে। এখন পাসওয়ার্ড ঠিক আছে কিনা আমি জানি না, হ্যাঁ পাসওয়ার্ড নিয়েছে, তো আমি এখান থেকে এটা দিলাম। আমার ভেরিফাই করতে হবে, আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকে তাহলে টু স্টেপ ভেরিফিকেশন আপনার করতে হবে। দেখি আমার নাম্বারে একটা কোড আসবে, কোড আসার পরে আমি কোডটা সাবমিট করলে আমি তখন কন্টিনিউ করতে পারবো। আচ্ছা এখনো আসেনি, ও কল আসছে না। আচ্ছা আমি কল দিয়ে ফেলছিলাম, তো ঠিক আছে আমার ফোন কলে চলে আসছে। আমার এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে, নতুন পাসওয়ার্ড, তো আমি নতুন পাসওয়ার্ডটা একটু তৈরি করে নিই, আমি এটা পজ করে, তো পাসওয়ার্ড আমার এখানে বসানো কমপ্লিট, আমি নেক্সট দিয়ে দিলে আপডেট আপডেট দরকার নেই, নিশ্চিত করুন। এখন দেখেন নেক্সট স্টেপে আসবে, এখানে সেম এভাবে আসবে, এখানে তিনটা স্টেপ আসবে, এখানে যে আপনি গেট মোর কলস, গেট ওয়েবসাইট ভিজিটর সেলস এইভাবে দিতে পারবেন। তো আপনি ভিজিটর দিয়ে দিলেন বা যে কোনো একটা দিয়ে নেক্সট দিবেন, আপনার অ্যাকাউন্ট খোলার প্রসেসটা এটা, এভাবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার প্রসেস প্রসেস এটাই, ঠিক আছে। তারপরে আমার নেক্সটে এখানে চাইবে বিজনেস নেম, তো আমি দিয়ে দিলাম টেস্ট, TEST টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে
আমার এখানে ওয়েবসাইট আছে www.tubetube.com। জাস্ট আমি টেস্টিং পারপাসে দিয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি যে অ্যাড ডান করবেন তার একটা ওয়েবসাইট তো থাকবেই, সো আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা এটা পাচ্ছে না, তাহলে ইউটিউবেরটা নেবে না প্লিজ, ইন্টার ভ্যালিড ওয়েবসাইট তো বিবিসিআই। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম, এটা মোবাইল ভিউতে এরকম, ডেস্কটপ ভিউতে এরকম দেখাবে। তো এই প্রতিষ্ঠানেই আমি আর কি ইউটিউবে চাকরি করি, ক্লাস নিয়ে থাকি। তো আমি এটা দিয়ে দিলাম, জাস্ট আমি টেস্টিং পারপাসে দিচ্ছি, নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দেওয়ার পরে আমার এখানে দেখেন অ্যাডের প্রিভিউটা এখানে দেখাবে। তো আমার প্রথম হেডলাইনে দিতে হবে, মনে করেন যে কম্পিউটার কনসাল্টিং সার্ভিস, কম্পিউটার TRANING ট্রেনিং, CENTER সেন্টার। দেখেন এখানে আমি যেটা লিখছি সেটা আসতেছে এখানে, দেখেন কম্পিউটার ট্রেনিং সেন্টার, তারপরে নেক্সট IT সাপোর্ট কনসাল্ট, এটা আছে ঠিক আছে, কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান, এটাও ঠিক আছে, বুঝলাম। মানে আপনি এখানে মনে করেন এখানে লিখুন যে এইখানে লেখা আছে, তারপর আমি লিখে দিচ্ছি গেট, দেন লিখলে কেমন হয় সেটা দেখার জন্য, গেট ইউটিউব কম্পিউটার সার্ভিস সাপোর্ট অ্যান্ড বাই নিউ কম্পিউটার অ্যাক্সেসরি বাই নিউ কম্পিউটার অ্যাক্সেসরিজ বা এই ধরনের, ঠিক আছে। তো এইটুকু দিলাম, দেওয়ার পরে কম্পিউটার বাই নিউ কম্পিউটার, তারপরের লাইনে হচ্ছে এটা, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে ফোন নাম্বার, শো ইওর কল টু বাটন অ্যাকশন যদি আপনি দিয়ে দেন, এটা না দিলে এটা আসবে না। এখন এটা যদি দিই তাহলে কল বিজনেস, এটা দিলে এখানে নাম্বার দিয়ে দিতে হবে আপনার, ঠিক আছে। তো আমি আপাতত এটা দিলাম বা দিলেন যেরকম ইচ্ছা, তাহলে আপনি এখানে যা লিখবেন অ্যাডে যেগুলো দেখাবে সেগুলো কিন্তু এটাই, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো তারপরে নেক্সটে দিলাম, দেখেন আমার এখানে আর অল্প কিছু আছে। তো কম্পিউটার কনসার্ট এইখানে কিছু ওয়েবসাইটের থেকে কিছু পাওয়ারফুল কিওয়ার্ডও নিয়ে নিছে, তো আপনি চাইলে এগুলো যে কোনো কেটে দিতে পারেন, কেটে দিয়ে এখানে লিখতে পারেন আইটি ট্রেনিং, আইটি TRANING আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং, তারপর দিতে পারেন খুলনা, CLN খুলনা আইটি, খুলনা আইটি ফার্ম, যেরকম দিতেছেন আপনি সেরকম। এখানেও কিছু কিছু আছে সেগুলো আপনি জাস্ট দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে, কারণ আপনার কিছু কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তারাই, মানে বলতে পারি গুগলে যখন কিছু লিখে সার্চ করবে, মনে করেন কি আরো আইটি ট্রেনিং দরকার খুলনা থেকে কেউ, বা সরি কেউ খুলনা থেকে হতে পারে, ঢাকা থেকে হতে পারে, কেউ আইটি ট্রেনিং লিখে সার্চ করলো, বলে আপনার সাইট এই ওয়েবসাইটটা জন্য প্রথমে দেয়, যেরকম সার্চে যেরকম দেখাইছিল এখানে, এইখানে অনলাইন ক্লাসে লিখে সার্চ করে এইগুলো অ্যাড দেয়, এই জন্য এইগুলো ফার্স্টে দেখাচ্ছে। তো ঠিক আছে, এইভাবে হচ্ছে এই কিওয়ার্ড বেস কোর্স করে যে কম্পিউটার রিপেয়ার করার জন্য কেউ যদি সার্চ করে তাহলে আপনার জন্য সামনে আসে, কারণ এই সার্ভিসটা আপনার আছে, আপনি আরও চাইলে এখানে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আপনার এখানে কত কিলোমিটার খুলনা থেকে কত কিলোমিটার দেখাবেন, আপনার এখানে যে ঠিকানা দেওয়া আছে, আপনি যদি শুধু পুরো বাংলাদেশ দিতে চান তাহলে এইখানে দেখেন এটা কেটে দিয়ে পুরো বাংলাদেশ দিয়ে দিবেন। আচ্ছা এইখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এইটা দিয়ে দিই অ্যাডভার্টাইজ স্পেসিফিক লোকেশনে যদি দিতে চান, এটা শুধু খুলনা নিয়ে নিন, যেটা আপনি এখানে চাইলে ঢাকা DACKA ঢাকা, ঢাকা টঙ্গী ঢাকা, এইভাবে আলাদা আলাদা আছে, ঢাকা 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 ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, তাহলে একটা খুলনা নিল, ঢাকা নিল, আপনি বরিশাল দিতে পারেন,
আর আই এস এইচ এই বরিশাল বরিশাল ডিভিশন, তাহলে বরিশালটা নিয়ে নেবে, এখানে বরিশালটা নিয়ে নিছে। এবার স্পেসিফিক স্পেসিফিক লোকেশন আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আবার যদি আপনি জিপ কোড দিতে চান, 9100 KACLNA খুলনা, তো ঠিক আছে, জিপ কোড অনুযায়ী পাচ্ছে না বাংলাদেশেরটা, তো দরকার নেই, আপনি সিটি অনুযায়ী দিতে পারেন। যশোর জিএসএস ও আর ই যশোর দিয়ে দেবেন, যশোর ডিস্ট্রিক্ট খুলনা, খুলনা ডিভিশন, যশোর সিটি, যশোর সিটি, এখানে আপনি যদি জুম করেন, এটা যশোর, তো আপনি চাইলে এরকম ছোট ছোট সিটি ধরে ধরেও দিতে পারেন। আচ্ছা, এটা আপনি মনে করেন আপনার মতো করে দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে নেক্সট দিলেন, নেক্সট দেওয়ার পরে এখানে সিলেক্ট বাজেট অপশন, এখানে ডেইলি বাজেট $3 করে দিয়ে আপনি হচ্ছে 1 মাসে $91 মতো এস্টিমেট, এত থেকে এত ক্লিক পাবেন, 120 থেকে এত ক্লিক। তারপরে এই কিছু আছে, তারপর ইন্টারিয়র অন বাজেট, আপনি অন বাজেট এখানে দিতে পারেন সর্বনিম্ন 1 দিয়ে, উইথ এ বাজেট লোয়ার দ্যান ইউর কম্পিউটার রেঞ্জ। মানে এই জিনিসটা কি, এই যে এখানে বাজেট দিতে গেলে আমি কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম, যে এখানে দেখেন সেই কথাটা এখানে আছে, যে আপনি সর্বনিম্ন, আপনি এখানে 6 ছিল, কত ছিল, সর্বনিম্ন 3 ছিল, তো আমি এখানে আসলে আমার এখানে সর্বনিম্ন ছিল 3 মেবি। তাহলে আপনার যারা কম্পিটিটর আছে, যারা অ্যাড দিচ্ছে এই এই কিওয়ার্ডে, তারা সর্বনিম্ন দিচ্ছে দেখা গেল 2.90, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে কমাই দেন, দিলে এখানে দেখেন দিয়ে দিচ্ছে যে উইথ আ বাজেট লোয়ার দেন ইউর কম্পিটিটর রেঞ্জ, ইউর অ্যাড মে নট গেট দ্য নোটিসেবল রেজাল্ট। মানে হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে, আপনি যদি $1 দেন, আপনার থেকে তারা বেশি দিচ্ছে, সো আপনার এটা তাদের উপরে দেখাবে, তাদের নিচে হয়তো আপনি যে রেঞ্জ দিচ্ছেন এইটার জন্য আপনি, তা আপনার যে কম্পিটিটর আছে তাদের মতো ভালো রেজাল্ট পাবেন না। সো এটাই হচ্ছে বিষয়, যে কম্পিটিটর কারা দিচ্ছে, এই জন্য কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোন কিওয়ার্ডে আপনি অ্যাডটা দিবেন, সেই কিওয়ার্ডে কেমন খরচ আছে, সিপিসি কেমন, কস্ট পার ক্লিকে কেমন খরচ, সেগুলো আপনি জেনে শুনে তারপরে আসবেন, তাহলে আপনার কি এখানে বাজেটটা দিতে সুবিধা হবে। তাই মনে করেন এখানে 3 করে দিলাম, বা 1 করে দিচ্ছি আমি, জাস্ট এইখানে 1 থাকলো, টাকার পরে আমি $ দিয়ে আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আমি ফাইনালি এখানে এবার আমার প্রিভিউটা দেখাচ্ছে, এই বাজেট $1, আপনি চাইলে এখানেই আবার দেখে নিতে পারেন, নেক্সট, নেক্সট দেওয়ার পরে বাংলাদেশ, আপনার এবার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, প্রোমো কোড যদি থাকলে প্রোমো কোড দিবেন, আর না থাকলে নাই। আর অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন হবে নাকি ইন্ডিভিজুয়াল হবে, যেটা ইচ্ছে সেটা দিবেন, অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে তাহলে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন, তো ইন্ডিভিজুয়াল দেবেন, আপনি টুকটাক অ্যাড রান করবেন তার জন্য দরকার নেই। আর এখানে দেখেন আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড সবই ব্যবহার করতে পারেন, কার্ড নাম্বার দিবেন, মান্থ দেবেন, আর ইয়ার দেবেন, আর সিকিউরিটি কোড দিবেন, আর এইখানে তো আপনার নাম নিয়ে বিলিং অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, অটোমেটিক পেমেন্ট, অটোমেটিক পেমেন্ট মেথড, এখানে ম্যানুয়াল পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারেন, তো থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিতে পারেন, যে আপনার মিনিমাম $100 না হলে যেন পেমেন্ট বিল না করে 100, তাহলে এইভাবে, আর যদি অটোমেটিক পেমেন্ট মেথড দিয়ে দেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর ও ডলারটা এনে নেবে, ট্যাক্স ইনফরমেশন পার্সোনাল, ঠিক আছে, দিস সাম সিচুয়েশন ইউর ট্যাক্স স্ট্যাটাস উইল বি ডিটারমাইন দ্য ট্যাক্স ট্রিটমেন্ট। তো তারপরে হচ্ছে আপনি এইগুলো দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবেন, দিলে আপনার একটা রিভিউটা নিয়ে দেবে, রিভিউটা নেওয়ার পরে ওটা রান হয়ে যাবে। তো এটা এই এই একটা অ্যাড তৈরি করলেন, এই একটা অ্যাড যখন সাবমিট দেবেন তখনই আপনার বাড়তি টুলের অ্যাক্সেসগুলো পাবেন, এইখানে বাড়তি টুলের অ্যাক্সেসগুলো পাবেন, যে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, সরি, গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে কিওয়ার্ড রিসার্চ করতে, সেই বিষয়গুলো আমি আলোচনা করছিলাম পূর্বে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। তো এইভাবে আপনি ফার্স্ট অ্যাপটা রান করবেন, রান করলে এখানে সাবমিট দিয়ে দিলে আপনার এইখানে আরও কিছু টুলস অ্যাক্টিভ হবে, অ্যাভেলেবল হবে, সেগুলো দিয়ে আপনি কাজ করতেন। তো আমি নেক্সট ইসে দেখাবো কীভাবে আপনি অ্যাডগুলো দিতে পারবেন।
অ্যাড গুগল অ্যাডস টুলসের ভিতর থেকে, অ্যাডমিন প্যানেল থেকে। তো সে বন্ধু ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।